আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি জানি ঠিক এই মুহূর্তে আমি আপনি আমরা সবাই একটা কঠিন সময় পার করছি, কঠিন মুহূর্ত আমাদের সবাই যাচ্ছে। আমি জানি যে আমারও ভীষণ কষ্ট হচ্ছে, আপনাদের সবার কষ্ট হচ্ছে, বাট এই কঠিন সময়টা পার করতে হলে কিন্তু আমাদের সবাইকে একসাথে যুদ্ধটা করতে হবে। আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ডেফিনেটলি বাসার মধ্যে থাকা, বাইরে না যাওয়াটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হাতটা সবসময় ওয়াশ করি আমরা, যদি ওয়াশ করতে না পারি হাতটা স্যানিটাইজ করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বাসায় থাকা। দেখুন, আপনার হ্যান্ড গ্লাভস এবং মাস্ক কিন্তু আপনাকে সবসময় প্রোটেক্ট করবে না এই করোনা ভাইরাসের মোকাবিলা করতে। কাজেই যদি এই ভাইরাস থেকে মুক্ত থাকতে চান, তাহলে কিন্তু বাসায় থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্যাপারটা কিন্তু শুধু আপনার একার নয় কিংবা আমার একার নয়, ব্যাপারটা আমাদের সবার। কারণ আপনি যদি ইনফেক্টেড হন, আপনি একাই হবেন না, আপনি পরিবারের সবাইকে নিয়ে ইনফেক্টেড হবেন, আপনি আশেপাশের সবাইকে নিয়ে ইনফেক্টেড হবেন। শুধু এই জন্যেই এবং এই কারণের জন্যেই সবাইকেই কিন্তু খুব সাবধান থাকতে হবে। বিশেষ করে যে কয়েকদিন আমাদেরকে সাবধান থাকতে বলা হয়েছে, যে কয়েকদিন আমাদেরকে ঘরে থাকতে বলা হয়েছে, আমরা ঘরে থাকি। আমরা একটা যুদ্ধ করছি, করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধটা কিন্তু আমি একা করতে পারবো না, আপনি একা করতে পারবেন না, এই যুদ্ধটা কিন্তু আমাদের সবাইকে একসাথে করতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা বর্তমানে খুব কঠিন একটি পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি। শুধু বাংলাদেশ না, পুরো বিশ্ব এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কিন্তু আক্রান্ত। আমরা বিশ্বের উন্নত দেশগুলোতে লাশের মিছিল দেখছি, পুরো পৃথিবী কিন্তু আজ গৃহবন্দী। বিশ্বের এমন কোনো দেশ নেই যার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দ্বারা এফেক্টেড না, বাংলাদেশও এর বাইরে না। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের পরিবেশ এবং পরিস্থিতি কিন্তু এখনও কন্ট্রোলে আছে এবং আমরা আশা করছি বাংলাদেশ এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবে। আমাদের প্রজন্মের জন্য এইরকম ঘটনা হয়তো এটাই প্রথম, হয়তো এটাই শেষ। যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তারা মুক্তিযুদ্ধের সময় এরকম কাছাকাছি একটি পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করেছেন। বাংলাদেশ বীরের জাতি, 1971 সালে যেমন আমরা বিজয় অর্জন করেছিলাম, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু আমরা দৃঢ়তার সাথে সমস্যাগুলো মোকাবেলা করেছি। আশা করি এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমরা সবাই একসাথে মোকাবেলা করতে পারব। এর জন্য সবচেয়ে বেশি যে প্রয়োজনটা প্রয়োজন, সেটা হচ্ছে একটু সচেতনতা। আসুন আমরা সবাই সচেতন হই, সবাই বাংলাদেশ সরকার, স্বাস্থ্য ডিপার্টমেন্ট বা স্বাস্থ্য মন্ত্রণালয়, ডাক্তার এবং বিশেষজ্ঞ এবং হসপিটালে যে নির্দেশনাগুলো আছে, এগুলো আমরা সবাই খুব সুস্পষ্টভাবে এবং সুন্দরভাবে মেনে চলব। আমরা পারস্পরিক দূরত্ব বজায় রাখব, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য যা যা করণীয় তা কিন্তু আমরা করব। বাংলাদেশ এখন পর্যন্ত খুবই ভালো একটি পজিশনে আছে, যেখান থেকে আমরা হয়তো অন্য দেশে যেই প্রাদুর্ভাব দেখেছি সেখানে হয়তো যাব না, কিন্তু এতে আমার এবং আপনার পার্টিসিপেশন প্রয়োজন। আমরা আশা করি সবাই মিলে এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বেঁচে থাকার জন্য বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি গুরুত্ব যেটা দিচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে নিজে হোম কোয়ারেন্টাইনে রাখা। এই ভাইরাসটি শুধুমাত্র মানবদেহ থেকে মানবদেহে ছড়ায়, তো টাচের মাধ্যমে যেহেতু ছড়ায়, আমরা যদি নিজেদের ঘরের মধ্যে সেফ একটা সিচুয়েশনে রাখতে পারি, প্রয়োজন ছাড়া বাইরে না যাই তো, এবং নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আশা করি আমরা এই রোগটার বিস্তারকে আটকাতে সক্ষম হব। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেভাবে সফলতার সাথে মোকাবেলা করেছি, আমরা বিশ্বাস করি আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি, তাহলে সবাই এই প্রাদুর্ভাব থেকে নিজেকে, নিজের পরিবারকে এবং নিজেদের জাতিকে রক্ষা করতে পারবো। আমরা সবাই আসুন সবাই পরিবারের দিকে খেয়াল করি, পরিবারের বয়োজ্যেষ্ঠ এবং শিশুদের দিকে খেয়াল করি, আমরা সবাই সে নিরাপদ দূরত্ব মেনে চলি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিশ্ব সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশেষজ্ঞ এবং ডাক্তারদের পরামর্শ মেনে চলি। আসুন সবাই একসাথে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব এটা মোকাবেলা করি এবং আমি বিশ্বাস করি অতীতেও আমরা বাঙালি জাতি যেমন সফল হয়েছিল, আমরা আশা করি আমরা সফল হব। এখন পর্যন্ত আমরা বাংলাদেশে এই রোগের বিস্তারকে ঠেকাতে সক্ষম হয়েছে এবং আমি বিশ্বাস করি এই রোগের প্রাদুর্ভাব থেকে আমরা পুরো জাতিকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ।